Are you a landlord? Then we have good news for you. Prime Estate Agents covers all areas within London and the M25. We have professional qualifications and client money protection insurance. We are ALA and NAEA member and offer rent guarantee scheme. Excellent service. Absolutely. For your free property valuation, call today. Prime Estate Agents, 0207 375 1188. শুভ দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি এখন চলছে চ্যানেল আই ইউরোপে, আগে অন্য একটা টিভি প্রোগ্রামে চলত। দর্শক, আজকে যে অবস্থা, যে বাইরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে দিয়ে আমি আরিফ ভাইকে বলতে চাচ্ছিলাম যে আরিফ ভাই চলেন আমরা আজকের অনুষ্ঠানটি আজকে আমরা গার্ডেনে বসে করি, কিন্তু আরিফ ভাই সময় দিতে পারেনি বলে আমরা গার্ডেনে করতে পারলাম না। দেখি আরিফ ভাই কেমন আছেন। আরিফ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওয়েদার এনজয় করছেন না? অনেকদিন পরে এবছরের প্রথম মানে হাইয়েস্ট টেম্পারেচার দেখা গেল। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে দেখছেন, আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে গত 4 বছর প্রায় শেষ হতে যাচ্ছে। আমরা মূলত আমার প্রপার্টি নিয়ে কথা বলি, ইউকে প্রপার্টি নিয়ে, এবং এই ইউকে প্রপার্টি আপনারা সেলিং, লেটিং, বাইং, ম্যানেজমেন্ট এবং এই ইউকে প্রপার্টি নিয়ে যত ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলি নিয়ে আমরা কথা বলে থাকি আপনাদের বিভিন্ন প্রশ্নের, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে আমাদের আরিফ ভাই। এবং সেই প্রশ্ন করার জন্য আপনার স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন দর্শক, সেই নাম্বারে আপনারা আশা করি আমাদেরকে ফোন করবেন এবং আরিফ ভাইয়ের সাথে আপনাদের মনের লুকানো যত প্রশ্ন আছে সবগুলি ওনার উপরে ছেড়ে দেন। এই সুন্দর আবহাওয়ার মধ্যে উনি দেখবেন যে খুব হালকা হালকা সুন্দর করে আপনাকে প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে দিচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানটি দুটো ভাগে ভাগ করে নিই। আমরা প্রথমে আমরা করে থাকি যে আমরা আপডেট দিয়ে থাকি দর্শক, সেই আপডেটগুলো গত এক সপ্তাহে কী আপডেট সেগুলো দিয়ে থাকি, এবং তার মাঝে আপনারা যদি প্রশ্ন করেন আমরা সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাই। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। দেখি আমাদের মাগরিবের সময় খুব সন্নিকটে, আপনার কাছে কী আপডেট রয়েছে আরিফ ভাই? শিওর আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে আপনার কাছে যে আপডেটটা নিয়ে আসছি সেটা হচ্ছে বাই টু লেট ল্যান্ডলর্ডদের নিয়ে, তাদের জন্য একটা আপডেট হচ্ছে যে পরিসংখ্যানে দেখা যাচ্ছে এভাবে যে যেহেতু গভর্নমেন্ট অনেক বাই টু লেটের ক্ষেত্রে অনেক রকমের চেঞ্জ নিয়ে আসছে, এক্ষেত্রে ট্যাক্স একটা বিশেষ বিষয় এবং পাশাপাশি রেগুলেশনগুলোকে যেভাবে চেঞ্জ করছে তাতে বিপুল পরিমাণে ল্যান্ডলর্ড এটাকে চেষ্টা করছে তারা কীভাবে ডাইভার্সিফাই করতে পারে। তাদের মধ্যে এখন অনেক ধরনের বিভিন্ন জল্পনা পরিকল্পনা চলছে, পরিসংখ্যান দেখা যাচ্ছে। এটা ছিল প্রথম আপডেট দিয়ে আপনাদের প্রথম আপডেট জানানো। আমি চলে আসবো সেকেন্ড আপডেটে আশা ভাই, বিকজ অফ আপনি বললেন যে মাগরিবের আজানের টাইম হয়ে যাবে। দর্শক, আপনাদের কাছে যে সেকেন্ড আপডেট নিয়ে আসছি সেটা থাকছে এভাবে যে গভর্নমেন্ট এভাবে চিন্তা করছে যে প্রপার্টি এজেন্টদের জন্য, স্পেশালি লেটিং এবং স্টেট এজেন্সির জন্য তারা নতুন রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসবে খুব শীঘ্রই। জিনিসটা এভাবে থাকবে, দেখা যাচ্ছে যে অসংখ্য পরিমাণে কাউবয় এজেন্সি ইন দ্য মার্কেট, আপনারা হয়তো দেখে থাকবেন, হয়তো সুন্দর অফিস আছে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। আর দে কোয়ালিফাইড এবং তারা কি প্রপার ওয়েতে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, কমপ্লায়েন্সেস মেনে কি তারা কি প্রপার ওয়েতে কাজ করছে কিনা, তা এই জন্য গভর্নমেন্ট চিন্তা করছে যে তারা স্টেট এজেন্সি, লেটিং এজেন্সির উপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, এরকম ধরনের পরিকল্পনা নিয়ে নতুন পরিকল্পনা করছে। আর এটা ছিল সেকেন্ড আপডেট দেয়া আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই, আপনার সেকেন্ড আপডেটটা খুবই যুক্তিযুক্ত এবং খুবই সুন্দর আমাদের কমিউনিটির জন্য। আমরা একটা ব্রেকে চলে যাব বিকজ অফ আমাদের মাগরিবের আজানের জন্য, আমরা আবার চলে আসবো আরিফ ভাই। দর্শক, আরিফ ভাইয়ের সাথে বলছিলাম যে আমাদের ব্রেকে যেতে হবে বিকজ অফ মাগরিবের আজান। আমরা আজানের শেষে আবার চলে আসবো, ব্রেকটার পরে আপনারাও আমাদের সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্ন সাথে নিয়ে আমাদের সাথে চলে আসবেন এবং প্রশ্ন করবেন, আমাদেরকে ফোন করবেন। ধন্যবাদ। Thank you.
সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমি যে কথা বলছিলাম শুরুতে যে আমাদের এই অনুষ্ঠানটি গত চার বছর প্রায় শেষের পথে, আমরা পাঁচ বছরে পদার্পণ করব ইনশাআল্লাহ। এবং এই চার বছরে যতগুলো আমাদের প্রোগ্রাম হয়েছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের ইউটিউব, গুগল প্লাস এবং ফেসবুকে চলে গেছে। দর্শক, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি যুক্ত হতে চান, প্লিজ আপনারা আমাদের ফেসবুকে যে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, লিখলে আপনাদের যে লাইকের আমাদের সাথে আছে সেখানে লাইক দিলে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং সেই একই সাথে প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের এক একটিও জ্ঞানের ভাণ্ডার বলতে পারি আমরা, যেখানে আপনাদের বিভিন্ন প্রশ্ন ছিল, যে প্রশ্নের প্রত্যেকটি উত্তর বিভিন্নভাবে আরিফ ভাই দিয়েছেন। দর্শক, আশা করি আপনারা ইউটিউবে যাবেন এবং ইউটিউবে যে আমাদের এই প্রপার্টি শো উইথ কাজী আরিফ সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, গুগল প্লাসেও আপনারা দেখতে পারেন। দর্শক, আমি চলে যাচ্ছি আমাদের সেই প্রথম সেগমেন্টে, যে আপডেট, উনি দুটো আপডেট দিয়েছিলেন, উনি চলে যাবেন পরবর্তী আপডেটে এবং আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, আপনারা অবশ্যই ফোন করবেন। আরিফ ভাই, চলে যাচ্ছি। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আজকে যদিও আমাদের প্রোগ্রামটি একটু এভাবে সাজানো যে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আশা করব যে প্রপার্টি অকশন নিয়ে বিস্তারিত কথা বলা, হয়তো দু তিনটা পর্বে এটাকে ধারাবাহিকভাবে চলে আসব, চেষ্টা করব। পাশাপাশি অকশন বিষয়ে আমাদের আমাদের কমিউনিটির ভাই বোন যারা আছেন তাদেরকে, বিশেষ স্পেশালি যারা সাকসেস হয়েছেন তাদের একজনকে ধরে নিয়ে আসার জন্য, যে তাদের তারা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে, আপনাদের সাথে শেয়ার করবে। যাই হোক, আমার কাছে অসংখ্য আপডেট। পাশাপাশি আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম একটা একটা বিষয়ে, যে প্রপার্টি কেনার ক্ষেত্রে আমরা কীরকম ধরনের স্টেপ নিতে পারি, যেটা আনইউজুয়াল কিছু কিছু ফ্যাক্টর আছে যেখানে প্রপার্টি আপনি যখন কিনতে যাচ্ছেন কোন কোন ফ্যাক্টরগুলো আপনি দেখছেন ইন জেনারেলি, বাট আনকমনভাবে যেসব জিনিস ফ্যাক্টরগুলো আছে যেটা আমরা অসংখ্য অনেকেই জানি না, অসংখ্য প্রপার্টির মালিকও আছে এরকম ধরনের, যে কিছু কিছু ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হয়ে থাকে যেটা আনকমন বিষয়। আমরা যদিও আলোচনা করেছি এই বিষয়ে আগে, তারপরে আনকমন বিষয়ে কিছু কথা বলবো আজকের প্রাসঙ্গিকভাবে তালে তালে। আমি চলে আসি আমাদের প্রপার্টি বিষয়ে যে পরবর্তী আপডেট, সেটা থাকছে এভাবে যে ক্রসরেল যে এক্সটেনশন হচ্ছে সারা লন্ডনে বিভিন্নভাবে, এই এই পার্টের মধ্যে দিয়ে কেন্ট পার্টটা একটু অবহেলিত ছিল, সেটা একটা গুড নিউজ কেন্টবাসী যারা আছেন, গভর্নমেন্ট এটাকে কনসিডার করেছে, আমাদের স্পেশালি মেয়র সাদেক খানকে এভাবে ঘোষণা করেছে যে ক্রসরেলটা অ্যাবিউড পর্যন্ত, যে কেন্টের এই যে বর্ডারে যেটা ছিল সেটাকে এক্সটেন্ড করে তারা ব্রেক্সলি এবং ডাটফোর্ড এবং ফাদার মোর যাচ্ছে, প্রায় ডোভারের কাছাকাছি, যেটা কেন্টবাসীদের জন্য যে ট্রান্সপোর্টেশনের যে একটা লিঙ্ক ছিল সেন্ট্রালের ক্ষেত্রে, তাদের জন্য একটা ভালো গুড নিউজ, যেটা প্রপার্টির ক্ষেত্রে একটা ভালো রকমের বিবর্তন দেখা যাবে, যে এই পার্টের মধ্যে একটুখানি ট্রান্সপোর্টেশনের জন্য অবহেলিত ছিল সেটাকে ভালো নিউজ আর কি। আমরা আশা করছি আমাদের কমিউনিটির ভাই বোন আপনারা যেখানেই কেন্টের অধিবাসী আছেন, স্পেশালি ব্রেক্সলি এবং ডাটফোর্ডের জন্য বিশেষ সুখবর। এটা ছিল আপনাদের কাছে একটি আপডেট দেয়া। আমি চলে আসব আর একটি আপডেট দেওয়ার জন্য আশা পাই। ওকে, আমি আসছি যে পরবর্তীতে আপডেটটা থাকছে এভাবে যে গভর্নমেন্ট চিন্তা করছে যে লেটিং এজেন্সি এবং স্টেট এজেন্সির ক্ষেত্রে যেসব রুলস অ্যান্ড রেগুলেশন তারা নিয়ে আসছে, পাশাপাশি তারা ঘোষণা দিয়েছিল আগে যে রাফ ল্যান্ডলর্ড যারা আছে, রাফ এজেন্সি যারা আছে তাদেরকে ডাটাবেজের মধ্যে ইন করানো হচ্ছে। শুনে আপনারা আশ্চর্য হবেন, অলরেডি গভর্নমেন্ট এই স্টেপ নিয়েছে, সেক্ষেত্রে অলরেডি ডাটাবেজ আপনারা দেখতেও পাবেন অনলাইনে, যে রাফ ল্যান্ডলর্ডের তালিকা লিস্ট অলরেডি লোডেড, যেটাকে এভাবে বলতে পারি, সেই সাথে এজেন্সিও আছে, আপনারা দেখে নেবেন ল্যান্ডলর্ড আপনারা প্রপার্টি ইনভেস্ট করছে, ইনভেস্ট করে আপনার কিছু ইনকাম করবেন, আপনার ফেয়ার ওয়েতে আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার লিস্টে, আপনার এই লিস্টে আপনার নাম আসতে পারে। সুতরাং সাবধান অবলম্বন, রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা, স্পেশালি যখন এজেন্ট ইউজ করবেন সেই এজেন্ট ইউজ করার ক্ষেত্রে তারা প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে কিনা, এই ধরনের এজেন্সি হাই রেটেড মার্কেট ক্ষেত্রে
স্পেশালি আরলা মেম্বার যারা আছে তাদের এরকম ধরনের এজেন্সি বেছে নেবেন যাতে আপনার প্রপার্টিভাবে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়ে থাকে? কারণ আপনি মনে রাখতে হবে যে কাউন্সিল এই ক্ষেত্রে, গভর্নমেন্ট এই ক্ষেত্রে আপনাকে 30,000 পর্যন্ত জরিমানা করতে পারে। এটা ছিল আর একটা আপডেট। যাই হোক আশরাফ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নটাকে আমাদের দর্শক লাইনে আছে, দেখি আমাদের দর্শক কি প্রশ্ন করে আপনাকে। দেখি দর্শক কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন। আপনার প্যানেল সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, জানেন আমি মানে জানি না আমার প্রশ্নটা আসলে আমি রাইট করতেছি কেন। আমার কাউন্সিলের করে প্রায় 13 বছর হয়ে গেছে আমার। জি, তো আমি চাচ্ছি আর কি, আমি লন্ডনে আছি, সাউথ লন্ডনে। ওকে, তো আমি চাচ্ছি যে আমি লন্ডনের বাইরে চলে যেতে আর কি। তো ওরা আমাকে রাইট টু বাই দিয়েছে অবশ্য, 100-3,000 লাইক সামথিং ওনা দিয়েছে তারা। এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, যদি আমি মানে গোটা বাই না করে বাইরে চলে যাই, এখান থেকে কি আমাকে কোনো ডিসকাউন্ট বা কোনো টাকা পয়সা দেবে কিনা? আমি হাউস থেকে গিয়ে কোন মানে কিনে যেতে চাই আর কি। আর কোন প্রশ্ন আছে ভাইয়া? না না, থ্যাংক ইউ। আমার এগুলো ফোনটাকার বাদে বললে একটু ভালো হয়। ভাইয়া অবশ্যই আপনি প্রশ্নের উত্তর দিবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ কলার। আপনি যে করেছেন আপনার, তার জন্য আপনার জন্য মানে জিনিসটা এভাবে বলা যে আপনি, আপনার সার্কামস্টেন্স চেঞ্জ হচ্ছে, সেই সার্কামস্টেন্স চেঞ্জের কারণে আপনি লন্ডনের বাইরে চলে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনি লন্ডনে আছেন, ছিলেন, এবং এই প্রেক্ষাপটে কাউন্সিলের যে ডিসকাউন্ট দিয়ে থাকে সেই রাইটটা আপনি পাচ্ছেন, কিন্তু আপনি যখন এটা ছেড়ে চলে যাবেন আপনি তখন কিন্তু রাইটটা হারিয়ে ফেলবেন। আপনাকে মনে রাখতে হবে এভাবে যে অনেক সময় আছে যে এই 103,000 ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, মানে 1/3 অফ এর মতো বলা যায়, অন অ্যাভারেজ 300,000 প্রপার্টি ভ্যালু যদি ধরা হয়ে থাকে। তো এখানে আপনি এরকম ধরনের একটা ডিসকাউন্ট পাবেন, এটাকে আপনি যদি সদ্ব্যবহার করতে চান আপনার জন্য বেস্ট হবে আপনাকে রাইট টু বাই এর আওতা কিনে নেওয়া। কিনে নেওয়ার প্রেক্ষাপটে আবার আছে কথা এখানে এভাবে যে অনেক সময় তারা টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে যে আপনি কখন মানে এটা ভেরিয়েশন আছে বিভিন্ন কাউন্সিল টু কাউন্সিলের ক্ষেত্রে, যে এই টাইমের মধ্যে আপনি ঘর ভাড়া দিতে পারবেন না, এই টাইমের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন না। তো অনেক সময় স্পেশাল সার্কামস্টেন্সের কারণে অনেক সময় স্পেশাল কনসিডারেশন হয়ে থাকে, তো আপনার জন্য বেস্ট ওয়াইজ হবে যে আপনাকে এটাকে কিনে নিয়ে তারপরে আপনি আপনার সার্কামস্টেন্স এক্সপ্লেনেশন করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে আপনি পরবর্তী স্টেপ নিতে পারেন। সেখানে আপনার কম্প্রোমাইজের বিষয় আছে যে আপনি এত বড় ধরনের যে আমাদের গভর্নমেন্ট দিয়ে থাকছে যেটা আপনি মানে এটা কি আপনাকে হারানো উচিত হবে? আপনাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে হয়তো আপনাকে অন্য জায়গাও দিতে পারে, আপনি বাসা সুইচও করতে পারেন, সেই ক্ষেত্রে কি আপনি কতটুকু লাভবান হবেন? এক্ষেত্রে কিন্তু স্পেশালি যদি আপনাকে বলা হয় মানে যদি আপনি এভাবে আপনাকে বলেন যে কোনো স্পেশাল ডিসকাউন্ট মানে কোনো কিছু দিবে কি না, আপনাকে কন্ট্রিবিউশন করবে কি না, নট রিয়েলি, এটা আপনার মানে জন্য কথা বলা। তার পাশাপাশি যদি আরও কিছু জানার থাকে, ট্যাক্স নাম্বারটি আছে, আপনি প্লিজ টেক্সট করবেন, আমি সর্বাধিক ইনশাল্লাহ চেষ্টা করব আপনার আরও শুনে আরও কথা বলার জন্য। থ্যাংক ইউ কলার, সুন্দর নাইস প্রশ্ন, থ্যাংক ইউ। ধন্যবাদ কলার। আপনাদের আরও যাদের এমন ধরনের প্রশ্ন লুকিয়ে আছে আপনার প্রশ্ন করুন এবং আরিফ ভাই উত্তর দেবেন। আরিফ ভাই, আমি প্রশ্ন নেওয়ার আগে আপনি যে বলছিলেন যে রাফ ল্যান্ডলর্ড, আপনি তো অনেক দিন ধরে আমাদের এই কমিটিতে ব্যবসা করে যাচ্ছেন, আপনি এই বিষয়েই আছেন এটার মধ্যে, হ্যাঁ, আপনার ব্রিকলেনে অনেক দিন ধরে আপনার অফিস আছে, অনেক আমাদের হার্ট অফ বাঙালিদের মধ্যে আপনি আছেন, সবাই আসে। এই যে রাফ ল্যান্ডলর্ড যে বললেন, যে ওরা সরকার বা কারা এটাকে কীভাবে নামগুলো পাচ্ছে এবং কীভাবে এটাতে উঠাচ্ছে ওয়েবে, আপনি যদি একটু বলতেন তাহলে। আমাদের কমিটি অনেকেই আছে হয়তো জানেন না, একটু সতর্ক হবে, আমাদের উদ্দেশ্যই তো সেটা আমাদের কমিটিকে হেল্প করা। ডেফিনেটলি, থ্যাংক ইউ আশরাফ ভাই, ভেরি নাইস প্রশ্ন। পাশাপাশি প্রাসঙ্গিকভাবে যদি আমি এভাবে চলে আসি আপনার কাছে, জিনিসটা হচ্ছে যে গভর্নমেন্ট চিন্তা করছে যে রাফ ল্যান্ডলর্ডকে ধরার জন্য, যেসব ল্যান্ডলর্ডের নর্মালি যে একটা বাড়ি ভাড়া দিতে গেলে যে নর্মালি যে স্ট্যান্ডার্ড রাখতে হয় সেক্ষেত্রে ল্যান্ডলর্ড রাখছে না, তিনি চেষ্টা করছে যে কীভাবে খরচ কমানো যায়, দেখা যাচ্ছে যে খরচ কমানোর জন্য তখন এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তারা মেনে চলছে না। তার কারণে যেহেতু প্রপার্টি বিজনেসের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত, আমি দেখেছি অসংখ্য ল্যান্ডলর্ডের এবং আপনারা জেনে শুনে আছেন যে জরিমানা করা হচ্ছে। এখন আপনি জিনিসটা এভাবে চিন্তা করেন, যদি এখন
অনলাইনে আপনি চলে যাচ্ছে, অনলাইনের যুগ, আপনি যদি ডাটাবেজে সার্চ করেন আপনার নাম চলে আসছে, আপনার কেমন লাগবে? এটা মানে মেনলি করছে গভর্নমেন্ট, স্পেশালি কাউন্সিলকে মানে মানে কি বলে এটাকে পাওয়ার দেওয়া হয়েছে, আপনাকে 30,000 pound জরিমানা করতে যাবে। আপনি দেখা যাচ্ছে যে আপনি চিন্তা করলেন যে আমার 500 pound খরচটা আমি করলাম না, হেলথ অ্যান্ড সেফটিকে ফলো করলাম না, রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করলাম না, তখন দেখা যাচ্ছে আপনার সেই 500 or 2,000 or 1,000 যাই খরচটা আপনি সেভ করতে যাচ্ছেন, আপনি 30,000 pound জরিমানা। নট অনলি দ্যাট, আপনার নাম ওখানে থাকছে, সেটা আপনাকে আপনি ওইটা অফিসের মধ্যে আপনাকে আপনাকে ফেলে দেওয়া হচ্ছে। এটা একটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে যাবে আমাদের কমিউনিটির জন্য। ডেফিনেটলি আমরা চাইবো না আমাদের কমিউনিটির ভাই বোনরা কারো এখানে আসুক এভাবে। এইটা প্রাসঙ্গিক আপনার সেকেন্ড যে আপডেটটা ছিল সেটা ছিল আপনার প্রপার্টি এজেন্ট, যে এজেন্ট এবং যারা এজেন্ট, যেমন আপনারা আছেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আছেন নাম ডাক আছে, তো এজেন্ট এবং ওদের মধ্যে তো একটা লিয়াজো আছে তাই না? অনেকে এজেন্টের কাছে আসেন না, যেটা আপনি বলছিলেন যে 500 টাকা 200 টাকা 300 টাকা বাঁচানোর জন্য তারা নিজেরা করেন ব্যাপারটা। টাকা না, পাউন্ড সরি, আমরা চলের পথ চলের মুখ কখনো বন্ধ হয় না, ঠিক আছে না? যাই হোক, আমি আপনার সাথে একটু জোকস করলাম। তারপরে তো আপনি কি একটু বলবেন যে এটা ও এটা এফেক্ট কেমন পড়তে পারে নট অনলি রাফ ল্যান্ডলর্ড ইন ফিউচারে, তাদের যে আপনি বললেন 30,000 ওদের চার্জ হবে, সো এই এই এটাকে দুটাকে যদি লিঙ্ক আপ করে একটু আর একটু বলেন, আমার মনে হয় যে আমাদের অনেকের ভালো হবে। একটা হচ্ছে জরিমানা করা হচ্ছে, আপনার নাম থাকছে, আপনার ক্রিমিনাল রেকর্ডে আপনাকে নাম উঠছে। আমরা এই দেশে যখন থাকি আমাদের ওই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় সচেতন সবাই কম বেশি, তো ফ্যাক্টটা থাকছে যে তখন আপনাকে নিষিদ্ধ করা হবে আপনাকে, মানে এখানে অনেক পরিমাণ যদি এটাকে ওইভাবে চলে যায়। দেখা যাচ্ছে যে গত পরশুদিন বিবিসি নিউজে দেখাচ্ছিল যে প্রপার্টিকে এজেন্টস ভাড়া দিয়েছে, আবার অনেক সময় আছে যে মানে আমরাও নিজেরা যা ভাড়া দিচ্ছে, আমি একটু পরে আসছি, বাট প্রথম কথা হচ্ছে এজেন্ট ভাড়া দিচ্ছে, তারপরে বাসার মধ্যে হ্যাজার্ড হেলথ অ্যান্ড সেফটিতে কাভার করছে না, হ্যাঁ এনভায়রনমেন্টাল কারণে কাভার করছে না। এখন দেখা যাচ্ছে ঘরের মধ্যে ডাম্প আছে, আপনার সেফটির জন্য ইলেকট্রিসিটির মানে বিভিন্ন রকমের সেফটি জিনিসগুলো মেনটেন হচ্ছে, ডেঞ্জার থাকছে, গ্যাসের ইস্যু আছে, তো এগুলো বিভিন্ন কমপ্লায়েন্সেসগুলো এমনভাবে করা যে এটা অনেক সময় ল্যান্ডলর্ড আমরা জানছি না, কারণ ওটা অনেক চেঞ্জ হয়, অখন চেঞ্জ হওয়ার পাশাপাশি তারা কিন্তু আপ টু ডেট না। আবার যেসব প্রফেশনাল এজেন্ট আছে তারা কিন্তু আপ টু ডেট, হ্যাঁ আবার আছে অসংখ্য কাউবয় এজেন্সিও আছে, তো তারাও এজেন্ট ফলো করছে না, তখন হিতে বিপরীত হচ্ছে, আপনি এজেন্ট রেখেও কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ছেন। যদি আপনি প্রপার হয়তো এজেন্সি নির্বাচন না করে থাকেন, দেখে না দিয়ে থাকেন, যে এটা একটা ফ্যাক্টর। তো এগুলো অনেক ভেরিয়েশন, অনেক কথা এখানে, মানে পর্যায়ক্রমিক বলতে গেলে পারা যে আমরা চাইবো না যে আমাদের কমিউনিটির ভাই বোনরা যে যারা একটু এডুকেটেড আছে অথবা এটাকে আরও মোর মানে নিজেকে আপডেট করার জন্য হতে পারি তখন কন্ট্রোল করছি নিজে নিজে, দ্যাটস ভেরি নাইস। বাট আপনি প্রফেশনালভাবে আপনি সামটাইম বিভিন্ন ল্যান্ডলর্ডের জন্য বিভিন্ন রকমের আপনার ট্রেনিং হচ্ছে, আপনি সেখানে জয়েন করতে পারেন, আপনি পুরোপুরিভাবে আপডেট হতে পারেন। যে অনেক সময় চিন্তা করছেন যে না এজেন্সি ফিজ অনেক ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় তখন কতখানি মিনিমাইজ করা যায়, আপনার টাইম আছে, আপনার নলেজ আছে, আপনি আপ টু ডেট হলেন, দ্যাটস আ ফ্যাক্টর, ক্যান বি ওয়ার্ক ডিফারেন্ট ওয়ে অ্যারাউন্ড। তো এখানে ওই জিনিসটা একটা বিশাল ফ্যাক্টর থাকছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আরিফ ভাই কীভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন আপনাদের যে আমরা অল্প কিছু বাঁচাতে যে আমাদের বড় পরিমাণ, এবং এখন তো মান সম্মানের দিকে চলে যাচ্ছে, যে আপনার নাম যদি চলে যায় ওয়েবসাইটে নোবডি ক্যান ডিলিট দ্যাট ওয়ান অ্যাকসেপ্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অথরিটি, সো এটা মান সম্মানের পর্যায়ে চলে গেছে। সো আশা করি আপনারা এইভাবে যারা আছেন তারা সঠিকভাবে রাস্তায় আসবেন, এবং যারা না বুঝে করছেন তারা সঠিক এজেন্সির কাছে যাবেন, এবং এজেন্সি আপনারা মূল্যায়ন করবেন যে কারা ভালো কারা খারাপ এবং কে ভালো হতে পারে সেগুলিও আপনারা ফাইন্ড আউট করবেন। কথা বলতে বলতে আরেকটা লাইন চলে আসলো, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। সালাম আলাইকুম দর্শক। আপনি কাইন্ডলি যদি একটু
টিভির ভলিউম, আপনার টিভির ভলিউমটা একদম কমিয়ে আমাদের সাথে সরাসরি একটু কথা বলুন, একটু জোরে বলবেন প্লিজ, একটু জোরে। আপনি আপনারা বিগিনিং এর তো ক্যান্টের ব্যাপারে বলছিলেন, রেলওয়ের ব্যাপারে, এটা একটু রিপিট বলবেন, আমি মিস করে ফেলেছি। আ শিওর, ডেফিনেটলি, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, থ্যাঙ্ক ইউ। ইউ আর ওয়ান অফ দ্য লাকি ওয়ান, আই ক্যান সি দ্যাট, দ্যাটস এন্ড আই ওয়াজ অ্যাবাউট টু টেল ইউ অন দ্যাট টাইম, দ্যাটস সো, উই আর সো প্রাউড দ্যাট সামথিং আ লট অফ আওয়ার কমিউনিটি পিপল আর মুভড টু ক্যান্ট, ইজন্ট ইট? দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, প্লিজ। ওকে আপা, আপনি যে আমি যেটা আপডেট দিয়েছিলাম আমি রিপিট করছি আপনার রিকোয়েস্টের জন্য, জিনিসটা হচ্ছে যে ক্রস রেল গভর্নমেন্ট যেটাকে করেছে এক্সটেনশন বিভিন্ন পার্টে গ্রেটার ইউকের মধ্যে দিয়ে বিভিন্ন সাইডের, তারা কেন্টটাকে টেকনিক্যালি মানে আপনার অ্যাবিউড পর্যন্ত নিয়ে রাখছিল এই ক্রস রেলটা, তারপরে আর তারা এক্সটেন্ড করবে না, বাট রিসেন্টলি ঘোষণা করেছে গভর্নমেন্ট, স্পেশালি মেয়র সাদেক খানের এখানে বিশেষ ভূমিকা আছে, যে তারা ঘোষণা করেছে যে তারা ক্রস রেলটাকে এক্সটেন্ড করে কেন্টের আরও ডিপার পার্টে পর্যন্ত চলে যাবে। জিনিসটা হচ্ছে এভাবে যে তারা অ্যাবিউড থেকে এক্সটেন্ড করে ব্রেক্সলি কাউন্সিল, ডার্টফোর্ড কাউন্সিলে তারা দুটো মানে করে ফার্দার মোর ডোভারের কাছাকাছি পর্যন্ত তারা এক্সটেন্ড করছে। যদি এই পার্টটা থাকছে যে নর্মালি এই এলাকার মধ্যে দিয়ে আপনার এই আন্ডারগ্রাউন্ডের যে সেক্টরগুলো জোন 5-6 মানে 7 পর্যন্ত যেসব জায়গা আছে এরা একটু অবহেলিত ছিল, মানে জিনিসটা একটু অফসাইড ছিল, অন্য সাইডে এক্সটেন্ড করা হচ্ছে বাট এই সাইড অফ ছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে লাস্ট পর্যন্ত এভাবে যে তারা এক্সটেন্ড করছে, এবং সেই ক্ষেত্রে কেন্টবাসী যারা আছেন স্পেশালি অ্যারাউন্ড দ্য এরিয়া তাদের জন্য গুড নিউজ মানে সেটা আর কি। যাই হোক, আপনার প্রতি গুড নিউজ মানে ঐশ্বর্য। তারপরে যদি আরও কিছু জানতে চান প্লিজ টেক্সট নাম্বার টেক্সট করবেন, আমি ট্রাই মাই বেস্ট লেভেল টু আনসার ইউ ব্যাক, থ্যাংক ইউ। আশা ভাই ধন্যবাদ, আমি আমার ইমোশন ধরে রাখতে পারছি না, কারণ আমার অনেক বন্ধু, আপনার অনেক বন্ধু দর্শক অনেকেই আমাদের কমিউনিটির অনেকে সেদিকে গিয়েছে, এবং এখন ক্রস রেল যাওয়া মানে হলো বাড়ির দাম যেটা আমাদের দেশি ভাষায় বলে হু হু করে বাড়বে। না, এটা অলরেডি অলরেডি এফেক্ট এসছে অলরেডি, আমরা মানে দেখতে পাচ্ছি, মানে স্পেশালি আমি কভার করছি ওই এলাকাতেও, তো টেকনিক্যালি আমি ওদিকে থাকি যদি এইভাবে বলি, তো এটা একটা বেশ গুড নিউজ, কারণ কেমন হচ্ছে যে ব্রেক্সিট থেকে দেখা যাচ্ছে যে 27 মিনিটসে প্যাডিংটন, যেখানে আমাদের এই যদি বলা হয় ব্রেক্সিট থেকে আপনার হোয়াইট চ্যাপেলে আসতে কতক্ষণ লাগে, আপনার এখানে 1 ঘন্টা 20 মিনিট লাগে বিভিন্ন লিঙ্ক ধরে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য যারা কমিউট করছে, যারা কমিউটের পাশাপাশি যারা আছে, যে বিভিন্ন লিঙ্কিংয়ের জন্য আমাদের বাঙালি প্রাণকেন্দ্রে আসতে হচ্ছে, স্টে আসতে হচ্ছে, তারা তাদের জন্য আমাদের এই গাড়িতে করে যেতে হবে, কার থাকতে হবে, দিস অ্যান্ড দ্যাটের কাহিনী রয়েছে, এবং সো মেনি থিংস দেয়ার, দ্যাট অ্যাক্ট অবভিয়াস। এক্সেলেন্ট দর্শক, আমরা এই আপডেটটা দিতে পারে, আমরা রিয়েলি রিয়েলি উই আর হ্যাপি অ্যাবাউট ইট, কারণ আমরা এইভাবেই চাচ্ছি যে আপনাদের কাছে সব কিছু পৌঁছে দিতে, যাতে আপনারা উপকৃত হন। দর্শক, আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে, তার আগে বলছি আমাদের এই অনুষ্ঠানটি আমাদের আবার পুনঃপ্রচার হবে রবিবার দিন দুপুর 2 থেকে 3টার সময়, আশা করি আপনারা সেই অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন। চলে যাচ্ছে আবার এবং সেই সাথে আমাদের প্রোগ্রামটি চলে যাবে রোববারের পরে ইউটিউব এবং ফেসবুকে স্ট্রেটওয়েতে আপডেট থাকবে। অবশ্যই অবশ্যই দর্শক, আপনাদের কাছে আমি যে কথা বলছিলাম একটু আলোচনা করব, আনইউজুয়াল ভাবে যেসব প্রপার্টির ভ্যালু মানে আপ হয়ে থাকে, আমি কভার করেছি যেটা বিভিন্ন সময় আগে বলে বিভিন্নভাবে, যে বাড়ির এক্সটেনশন করে, লফট কনভার্সন করে, একটা অ্যাডিশনাল টয়লেট করে, তারপর থাকছে ড্রাইভওয়েকে যদি ইউটিলাইজ করা যায় সেটাকে করে বিভিন্নভাবে বাড়ির ভ্যালুটাকে আপ করা যায়। এখানে কথা আসছে যে আমরা যারা ফার্স্ট টাইম বায়ার আছি স্পেশালি, তাদের অবশ্যই তাদের প্রয়োজনের নিড এবং সারাউন্ডিং সিচুয়েশন, পার্সন টু পার্সনের ক্ষেত্রে তারা বাড়িঘর কিনছে বিভিন্নভাবে, দেখে নিচ্ছে বিভিন্নভাবে, তাদের এগুলো খেয়াল করা দরকার আছে। পাশাপাশি আসছে যে আপনি যখন একজন ল্যান্ডলর্ড আছেন, যে ক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া দিচ্ছে, ইনভেস্ট করছে, তাদের ক্ষেত্রে কীরকম হচ্ছে, সো কম্বাইন বোথ থিং টুগেদার জিনিসটা এইভাবে আসছে, যে আপনি যখন আনইউজুয়ালভাবে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে 5টা বিষয়কে হাইলাইটেড করবো। প্রথম আসছে যে স্ট্রিট নেম, রোডের নাম, রোডের নাম যেই হোক না কেন বাড়ির ভ্যালু কি সেম হবে? অফকোর্স এখানে দেখা যাচ্ছে, রিসার্চে আসছে যে আনইউজুয়াল বিষয় যে স্ট্রিট নামের উপরে কিন্তু বাড়ির ভ্যালুটাকে ভ্যারি করছে। এখানে যদি আমি আপনাকে একটু এভাবে বলে মানে একটা এক্সাম্পল দিয়ে 3টা স্ট্রিটের নাম বলি এভাবে, যে
একটা জায়গাতে বলা আছে যে মিডহাস্ট হিল, এটা একটা রোডের নাম, আপনাকে বলা হচ্ছে যে টার্লি ক্লোজ, বলা হচ্ছে যে অ্যাবি রোড, অ্যাবি স্ট্রিট, এইসব যে ভ্যারিয়েশন, অ্যাবি অ্যাভিনিউ, এক্ষেত্রে কোন কোনটা ভ্যারি করছে? অনেকে যারা আছেন একে ডিগ করেন, তারা এটাকে বিভিন্নভাবে যখন এটাকে হাই থটে দেখা হয়, হাইভাবে থাকে, তখন ওই স্ট্রিটের নামের উপরেও কিন্তু প্রপার্টির ভ্যালুটা আপ করছে। এটা ছিল প্রথম পার্টে প্রথম পয়েন্ট আপনাদের কাছে বুঝিয়ে দেয়া। চলে আসছি এবার হাউস নাম্বার নিয়ে। আপনার শুনে আসছে যাবেন যে আমার বাড়ি অথবা ফ্ল্যাট সামথিং, মানে যেভাবেই ধরা হোক না কেন, যদি এটাকে ফ্ল্যাট এবং হাউস নিয়ে কথা হয়ে থাকে, যে সেখানে দরজা মানে ঘরের অ্যাড্রেসটা ক্ষেত্রে 12 নম্বর, 13 নম্বর, 7 নম্বর অথবা 53 নম্বর, মানে যেটাকে যে বলা হোক না, এই ক্ষেত্রে আমার বাড়ির ভ্যালু কী হতে পারে? শুনে আশ্চর্য হবেন যে ইয়েস, ইট ইজ সামটাইম, মানে অনেকে পিক করেন এভাবে যে বাড়ির নাম্বার 7 আছে, সেক্ষেত্রে তারা কিন্তু ডাইভার্সিফাই বেশি হন এবং সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়াটাও বেশি থাকে। আবার যদি চলে আসে এইভাবে আপনার কাছে বলার জন্য, বাড়ির নাম্বার হচ্ছে অথবা ফ্ল্যাট নাম্বার হচ্ছে 13, তো সেখানেও আসছে যে এটাও কিন্তু ভ্যারি করছে, এখানে ডিমান্ডটা একটু কম থাকছে। এখন দেখা যাচ্ছে কি যে আপনি বাড়িতে বিক্রি দিলেন, এগুলোর নাম্বারগুলো একটা ফ্যাক্টর, এবিট ফানি বাট ইটস ইজ রিয়েল, মানে আমি আপনাদের কাছে বুঝতে চাচ্ছি যে আপনারা শুনে দেখে নেবেন যে পাশাপাশি কিছু কিছু, এখন আমরা আসছি যে হয়তো অনেকেই এটাকে খেয়াল করছে না, বাট কিছু কিছু লোক আছেন তারা দেখছেন। আশা ভাই ব্যক্তি দর্শক, আপনার বাড়ির নাম্বার কত আমাদেরকে ফোন করে বলে দিন, বলে দেওয়া হবে আপনার বাড়ির ভ্যালুর কি পরিমাণ হতে পারে। আপনাদের আগে সবার আগে আমি একটি প্রশ্ন করছি যে বাড়ির নাম্বার যদি 54 হয় তাহলে এটা ভ্যালু কেমন হয়? বললাম যে এখানে লাকি আনলাকি বিভিন্ন জন বিভিন্নভাবে কাউন্ট করে, তা এটা ফ্যাক্টরটা হচ্ছে এরকম। ধরেন আবার আছে যে লাকি নাম্বার 7 অনেকে ইয়ে আছে, আনলাকি 13 হিসেবে অনেকে এটাকে পিক করবে না, ঠিক আছে, আমাদের 54 এর জন্য কোনো কিছু যায় আসে না, এরকম ধরনের ফ্যাক্টর আছে আর কি, বাট এটা খুব কম, বাট এটা হচ্ছে অনেকে এটাকে কাউন্ট করে। দর্শক চলে আসি আপনাদের কাছে তৃতীয় পয়েন্টটা নিয়ে। আমি তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আরিফ ভাই। শিওর শিওর। দর্শক আপনাদের আরো প্রশ্ন থাকতে পারে, আপনাদের আপনারা থাকতে পারেন হয়তো কাউন্সিলের বাসায় বা হাউজিং অ্যাসোসিয়েশনের বাসায় থাকতে পারেন বা অন্য বাসায় থাকতে পারেন, কিন্তু আপনি ওই বাড়িটা কিনতে চাচ্ছেন বা আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে কিনতে যাচ্ছেন, আপনার অনেক প্রশ্ন থাকতে পারে। দর্শক আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর চলে আসব, আপনারা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদেরকে ফোন করুন এবং আরিফ ভাইয়ের সাথে কথা বলুন। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটি ব্রেকের পর আবার যাচ্ছি। ধন্যবাদ। Are you a landlord? Then we have good news for you. Prime Estate Agents covers all areas within London and the M25. We have professional qualifications and client money protection insurance. 7 বছর ধরে আমরা রয়েছি Prime Estate-এর সঙ্গে। We are ALA and NAEA member and offer rent guarantee scheme. Excellent service. Absolutely. For your free property valuation, call today. Prime Estate Agents 0207 375 1188. সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক আপনাদের যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম ইউটিউবে চলে গেছে, গুগল প্লাস এবং ফেসবুকে চলে গেছে, আশা করি আপনারা সেখানে যে আপনারা দেখবেন এবং ইউটিউবে যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুবিধা করে দেবেন। দর্শক আমাদেরকে টেক্সট করতে পারেন যে কোনো সময়ে টেক্সট করে আপনি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নট অনলি ডিউরিং দ্য শো, আফটার দ্য শো, ইভেন এনি টাইম, ওনার যখনই সময় হবে আপনাকে টেক্সটে রিপ্লাই দেবেন এবং টেক্সটে করার জন্য স্ক্রিনের নিচে একটা নাম্বার দেখতে পাবেন, হুইচ ইজ 0794487219. এই নাম্বারে টেক্সট করে আপনি সমস্ত কথাগুলো ওনার সাথে শেয়ার করুন, আশা করি উনি আপনাদের প্রত্যেকটি
প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে, যে দেখি আরিফ ভাইয়ের কাছে আজকে প্রচুর আপডেট, কিন্তু সেই আপডেটের মাঝেও আরিফ ভাই বলছিল যে দর্শকরা যখনই ফোন করবে আপনি আশরাফ ভাই প্লিজ আগে ফোনটা নেবেন, বিকজ উই লাইক টু গিভ দ্য ম্যাক্সিমাম। সো আরিফ ভাই চলে যাচ্ছি আপনার কাছে। শিওর দর্শক, আপনি চলে আসছি আবার আপনাদের কাছে আপডেট নিয়ে, প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, প্রপার্টি রিলেটেড ইস্যু নিয়ে যে একটা আপডেট দিব, সেটা হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য। আমরা যারা এখনও ফার্স্ট টাইম বার হিসেবে আসতে পারেনি তাদের উদ্দেশ্যে একটুখানি বলা, চেষ্টা সাধনা করার প্রেক্ষাপটে এটা সফল হয় ইনশাল্লাহ, মানে হয়ে থাকবে, আপনাকে এরকম ধরনের এম এবং প্ল্যান রাখতে হবে। তো আমি যে আপডেটটা দিতে যাচ্ছি ছোট্ট করে, জিনিসটা দেখা যাচ্ছে যে ইউকেতে যখন ফার্স্ট টাইম বার বাড়ি কিনতে যাচ্ছে, তখন বাড়ি কেনার ক্ষেত্রে তাদের এই যে সেভিংসটা, এ বিষয়ে বিভিন্ন কথা বলেছি বিভিন্ন প্রোগ্রামে, তার এই সেভিংসটা মানে করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার 11 বছর তাকে সাধনা করতে হচ্ছে, ইন জেনারেলভাবে এভারেজভাবে কথাটা বলা হবে, যে 11 বছরের সেভিংস নিয়ে তখন একটি বাড়ি করতে পারছে, ইটস এ লং টাইম। অবশ্যই হার্ডওয়ার্কিং ইস্যু আছে, আবার সেক্ষেত্রে আমরা যারা লাকি আছি যে প্যারেন্টসরা হেল্প করছি, প্যারেন্টসরা ফাদার প্ল্যান রাখছি, আবার অনেকে যারা ভালো কাজ করছি, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি সফল সাধনা থাকে, এম থাকে, আপনি সেটা করতে পারেন। আপনার আপ টু ডেট হয়ে নেবেন, দেখবেন আপনার জন্য শুভ হয় কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে এদেশে বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু টেকনিক্যালি বিভিন্ন ডিফারেন্ট স্টাইলের মর্গেজ যেহেতু পাওয়া যাচ্ছে, অনেক সময় এই ফার্স্ট টাইমের জন্য বিভিন্ন অফার থাকে, অনেক সময় থাকা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এগুলো দেখে নেবেন। আমরা যারা এখনও জানি না, আমরা যারা স্টিল ইয়াং জেনারেশন, আমরা যারা একটু পিছিয়ে আছি, এক্ষেত্রে দেখে নেবেন যে কীভাবে ফাদার প্রোগ্রাম করা যায়। এটা ছিল একটি আপডেট। আমি চলে আসছি আবার আবার একটা অন্য পয়েন্ট নিয়ে, যে কথা বলছিলাম যে 5 ফ্যাক্টর নিয়ে আজকে আলোচনা করব, প্রপার্টির ক্ষেত্রে যে কটা পয়েন্ট বলেছি। আমি থার্ড পয়েন্টে চলে আসছি এভাবে, যে আপনার আপনার ঘর, আপনার বাড়ি যেখানে আছে সেই পাশাপাশি যদি কোনো সুপার মার্কেট থাকে, এটা একটা ফ্যাক্টর থাকবে। যদিও কথা আছে লোকেশন বিভিন্ন জিনিস, এটা আনইউজুয়ালভাবে বলা এভাবে যে সুপার মার্কেট থাকার প্রেক্ষাপটে কাছে আপনার বাড়ির ভ্যালু বাড়ছে। এখন কথা আছে কোন ধরনের সুপার মার্কেট। অফকোর্স এখন যদি আমরা চলে আসি মানে বিভিন্ন হাই স্কেলের, যদি এইভাবে চলে আসি যে টেস্কো থেকে শুরু করে, সেন্সবরি থেকে শুরু করে চলে আসছি আমরা আলদি, তারপরে আসছে যে লিডল সুপার মার্কেট আছে, তারপর আসছে যে আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনটার পাশে আছি আমরা, দেখা যাচ্ছে জন লুইস মানে সরি যেটা আছে জন লুইস ওটা কোনটা জানেন কি, সরি মানে না ওয়েস্টফিল্ড, এগুলো সুপার মার্কেটের নিয়ে কথা বলাটা আসছে। যদিও শপিং সেন্টার আপনাদের একটা ফ্যাক্টর আছে, এটার কথা আসছে, দেখা যাচ্ছে যে ক্ষেত্রভিদে এরকম ধরনের যেসব সুপার মার্কেটগুলোর কোয়ালিটি ডিফারেন্ট, এটার উপরে কিন্তু পার্সেন্টেজ করে ঘরের দাম বাড়ছে। দেখা যাচ্ছে আপনি যে কথা বলছিলাম যে টেস্কোর পাশে আছেন, আপনার বাড়ির ভ্যালুটা যেরকম ধরনের, আপনার পাশের বাড়ি মানে পাশে যদি থাকে ঠিক এরকম ধরনের একটা, যেটা হচ্ছে একটা লিডল আছে, জন লুইস আছে, সেই ক্ষেত্রে মানে এটাকে ভ্যারিয়েশনও কিন্তু ভ্যারিয়েশন করছে। তো আপনারা দেখে নেবেন যে বাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর যেটাকে আপনি বাড়ির মূল্যটাকে বৃদ্ধি করায়। আপনার যখন কিনছেন নিজের সুযোগ সুবিধার পাশাপাশি থাকছে, যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন, ভাড়া দিতে যাচ্ছেন, তখন কিন্তু ফ্যাক্টর হয়ে থাকে। দেখে নেবেন আপনাদের স্পেশালি প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের টিপস অ্যান্ড অ্যাডভাইস নেবেন, যে কোন কোন ক্ষেত্রে আপনার যদি ইনভেস্ট করতে যান, প্লাস ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে দেখে নেবেন যে কোন রকম ই আছে কিনা। আশা ভাই আমি অন্য পয়েন্ট দুটো পরে আসছি আপনার কাছে। ধন্যবাদ, আমাদের ইতিমধ্যে কলার রয়েছে লাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে আমি থাকি হলো গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিট। হ্যালো, জি শুনতে পাচ্ছি, সেন্ট্রাল লন্ডন। জি জি, হ্যাঁ আমি থাকি, আর আমার বাসের নাম্বার হলো ফ্ল্যাট নাম্বার 137। আই জাস্ট লাভ ইট। 137 and ঢাকাতে হলো আমার আমার আমাদের বাড়ি ওখানেও আছে 134 131
তিনটা একসাথে হয়ে গেছে। ওকে এক্সেলেন্ট। আমি একটা প্রশ্ন করতে পারি ভাইয়া? জি প্লিজ। আমি এখানে এই দেশে প্রায় 26 ইয়ার, তো আমি চলে যেতে চাচ্ছি দুবাইতে, আমাদের বাড়ি আছে, আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। তো এই ফ্ল্যাট আর কি, আমি আজকে 15 ইয়ার্স কাউন্সিল ফ্ল্যাট, জি গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিট, হ্যাঁ জি। তো এটা কি আমি ছেড়ে দিলে কি ওরা একটা অ্যামাউন্ট দিয়ে দেয় না, এটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা বুঝতে পারছি। মানে এটা কি আপনার কাউন্সিলের ঘর আপনি মানে ছেড়ে দিতে চাচ্ছেন? এই ক্ষেত্রে আপনি কি, আমি চলে যেতে চাচ্ছি দুবাইতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে ওরা কোনো গ্রান্ট দিবে কিনা? জি জি। আচ্ছা ঠিক আছে, আর কিছু জানার আছে? না শুধু এটাই। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ইওর কল। এন্ড আপনার বাড়ির নাম্বারগুলি খুবই ভালো, ইনশাল্লাহ বরকত আসবে ইনশাল্লাহ অবশ্যই। আরিফ ভাই, উনি যে কথা বলছিলেন যে উনি যদি চলে যান এইভাবে, তাহলে হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্সেস? না আপনি যে করেছেন, আপা আপনাকে বলতে চাচ্ছি এভাবে যে আপনি বাড়ির নাম্বার দিয়ে যে বিভিন্ন কথা বললেন মজা লাগলো, যেহেতু আমি মানে আপনাদের কাছে চেষ্টা করেছিলাম ওই বিষয়ে কথা বলার জন্য। নাম্বারগুলো ডিফারেন্ট অফকোর্স, ভালো ভালো নাম্বার, মানে এগুলো মানে আপনার অড নাম্বারের মধ্যে পড়ে না ডেফিনেটলি। যাই হোক, আমি চলে আসছি আপনার কাছে এই কথা বলার জন্য যে আপনি যদি কোনোভাবে এটাকে প্রোডাক্ট মানে কোনোভাবে এটা কিনতে পারেন আপনার জন্য ভালো, যদি অ্যাফোর্ডেবল হয় বিভিন্ন সার্কাস্টে করা যায়। গেট পোর্টল্যান্ড স্ট্রিট, অফকোর্স আমি বুঝতে পারছি যে সেন্ট্রাল লন্ডনে ভালো জায়গাতে আপনি মানে আছেন, অক্সপ্রেস স্ট্রিটের পাশাপাশি, সেখানে অবশ্যই এটা ভ্যালু ডিফারেন্ট, অনেক পরিমাণে আপনি ডিসকাউন্ট পাবেন। সেটা থাকছে প্রথমে নর্মালি টিপস অভিমধ্যে আমার পক্ষ থেকে। বাট সেকেন্ড পার্টে আসছে যে অনেক সময় আছে এ মানে বিভিন্ন কাউন্সিল এই যখন সারেন্ডার করে দেওয়া হচ্ছে একবার চলে যাচ্ছে, এই ক্ষেত্রে অনেক সময় তারা এটাকে অফার কি গ্রহণ করে এবং কিছু কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে, যে কথা কিছুক্ষণ আগে একজন ভাই বলেছিলেন। কিন্তু এখানে কথা থাকছে যে কোন ধরনের প্রেক্ষাপট, প্রেক্ষাপটগুলো এক একজনের সার্কামস্টেন্স এক এক রকমের, একজন রিলোকেশন করতে যাচ্ছে, আরেকজন ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছে আর কখনো ক্লেম করবে না, সেক্ষেত্রে একটা ভ্যারিয়েশনও হয়ে থাকে কাউন্সিল ভেদে। তো আপনার জন্য বেস্ট ওয়াইজ মানে ভাবে মানে ই থাকবে, টিপস থাকবে এভাবে বলার জন্য যে আপনি কাইন্ডলি আপনার কাউন্সিলে মানে মানে ফোন করে আপনি বিস্তারিত জানতে চাইবেন, তারা আপনাকে ইনফরমেশন দেবে। অবশ্যই যেসব ইনফরমেশন আপনি নিচ্ছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে এভাবে, যখনই এরকম ধরনের টেকনিক্যাল পার্ট মানে শুধু ওভার দ্য ফোনের মধ্যে দিয়ে জিনিসটাকে মানে শেষ করে সিদ্ধান্ত শেষ এভাবে করবেন না, আপনারা লিখিত নেবেন। সেই ক্ষেত্রে হয়ে যায় অনেক সময় যে আপনার এটাকে প্রুফ থাকছে, কারণ অনেক সময় আসে যে অনেক সময় আনসার করা হচ্ছে ফোনগুলো, নট অনলি দিস অকেশন, বিভিন্ন ইম্পর্টেন্ট কারণেও যখন আপনি করছেন, এটাকে লিখিত নেওয়ার চেষ্টা করবেন যাতে জিনিসটাকে পারফেকশনভাবে থাকে, আপনি আপনি ফাইনাল ডিসিশন নিতে পারেন। এটা থাকছে একটা মানে আপনাকে বলা। এনিওয়ে ভালো থাকবেন, অল দ্য বেস্ট আপনাদের, গুড উইশ রইল, সবাই ব্যাক করছি। জি ধন্যবাদ। দর্শক, আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আগে অভিনন্দন জানাচ্ছি, আর দুবাই যাবেন, যাওয়ার আগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার কিছু ল্যান্ডলর্ড দুবাইতে আছে, অল দ্য বেস্ট। আমাদের হাতে সময় একদম কম, আরিফ ভাই একটি আপডেট, আমাদের 2 মিনিট সময় আছে, আপনি আইদার উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্য শো অর উই হ্যাভ টু জাস্ট গিভ ওয়ান মোর আপডেট প্লিজ। আমি আশা ভাই, আমি চলে আসছি আশা ভাই, মানে আমি আপডেটে যাচ্ছি না। দর্শক, আমি যে কথা বলছিলাম যে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেসব পয়েন্টটা বলছি ওই পয়েন্টে চলে আসছি যে প্রপার্টি ভ্যালুর ক্ষেত্রে আনইউজুয়ালভাবে যেসব জিনিসগুলো ফ্যাক্টর করা হয়ে থাকে আমরা অনেকেই জানি না, যারা জানি তো ভালো কথা। সেই সাথে থাকছে যে আমার ফোর্থ আপডেটটা এভাবে মানে ফোর্থ পয়েন্ট এভাবে বলা যে আপনার ঘর যদি একটা ওয়াটারওয়ের পাশে পাশে হয় তখনকার ক্ষেত্রে যে ভিউ একটা বলে কথা থাকে, এক্ষেত্রে কিন্তু প্রপার্টি ভ্যারি করে আপনার প্রায় যে পার্সেন্টেজ অথবা যে ভ্যালুয়েশন যে আমরা যখন করি প্রপার্টির ক্ষেত্রে গেলে তখন দেখা যাচ্ছে যে 20% প্রপার্টির ভ্যালুটাকে আপ করে। তো আপনারা দেখে নেবেন আপনার ওই সব ক্ষেত্রে এইসব সুযোগ সুবিধা আছে কি না। দেখা যাচ্ছে আপনার পাশেই একটা ঘর আছে যে ঘরটা ওই ভিউটা পাচ্ছে না, আবার পাচ্ছে কেউ, আবার আছে যে ওয়াকিং ডিস্টেন্স, এগুলো বিভিন্ন ফ্যাক্টর আছে যে আনইউজুয়ালভাবে আমরা অনেকে এটা জানি না। এটা থাকছে 4 নম্বর পয়েন্টে বলা। সেক্ষেত্রে আপনি আমি চলে আসছি আবার যে 5 নম্বর পর্ব, যেটা 5 নম্বর পয়েন্ট যেটা আসে যে আপনার বাড়ির পাশে যখন আপনার মানে ট্রিজ যদি থাকে
সেটা ব্যাক এবং ফ্রন্টের ক্ষেত্রে, মানে অবশ্যই বলতে হবে যে এটাও আপনাকে প্রপার্টি ভ্যালুটাকে ইনক্রিজ করায় প্রায় 5% আপ করে, তো এটা একটা ফ্যাক্টর থাকছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বড় রকমের ট্রির ক্ষেত্রে যদি খুব কাছাকাছি হয় তখন কিন্তু আপনার আপনার আবার ঘরের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো ওটাকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে কীরকম কীভাবে আছে, তারা দেখে নেবেন, কারণ এটা একটা ফ্যাক্টর হয়ে থাকে যে এখানে ভ্যালুয়েশনটা কিন্তু এভাবে আপ হয়ে থাকে। এটা থাকছিল আপনাদের কাছে প্রথম কাভার আপ করে কাভার হবে বলা, আশা করি সময় বেঁধে দিচ্ছে, তো আমি আর আমাদের হয়তো আপনি দর্শকের কাছে একটু বিদায় নিতে হবে, আমাদেরও আমার সাম আপ করতে হবে, মানে আমার আর সময় নাই তাই বলছেন, তাই তো? দর্শক উনি সবসময় আমাকে কমপ্লেন করেন যে আমি ওনাকে সময় দিই না, আপনি চিন্তা করে দেখেন পুরো এক ঘন্টা কিন্তু ওনাকে কথা বলাই। দর্শক বুঝতে পারছিলেন যে সিস্টেমে ফেরে আজকের মতো বিদায় নেওয়ার পালা কথা বলছেন, আমি যদিও আশাবার কমপ্লেনটা আমি রাজি হচ্ছি, মানে শুনতে যাচ্ছি, কারণ উনি বেঁধে দিচ্ছে, কারণ উনি প্রোগ্রামের অর্নামেন্ট সাজিয়ে নিচ্ছে, তো সেই হিসাবে আমাকে ইনফরমেশন দিচ্ছে, সেই হিসাবে আপনাদের কাছে এখন আমার পক্ষ থেকে বিদায় নেওয়ার পালা। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমার অসংখ্য ট্যাক্স আসে, আপনারা ট্যাক্স করবেন প্লিজ, কোনো সময় দেখা যাচ্ছে যে আপনারা যখন ট্যাক্স মানে আনসার পাচ্ছেন না আবার ট্যাক্স রিব্যাক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ কথা বলবো প্রপার্টি অকশন বিষয় নিয়ে, যারা এখনও পর্যন্ত এই লাইনে আসেনি আমাদের কমিউনিটির ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, সেই পর্যন্ত শুভ কামনা করে আপনার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান যখনই আমরা শেষ করি আমরা আমাদের প্রপার্টি শো টিপস দিয়ে থাকি, আজকে যে প্রপার্টি শো টিপসটা দিব, টিপস উই আর গিভিং ইউ টুডে ইজ ফ্রম ডক্টর আব্দুল কালাম, বলেছেন যে দের ইজ এ টু পার্সন ইন ইউর লাইফ ইউ শুড নেভার এভার ফরগেট, দ্যাটস এ ওয়ান পার্সন হু ইজ অলওয়েজ উইথ ইউ অ্যান্ড হু গেভ এভরিথিং ফর ইউ to make you win is your dad, and the other person is your mom who makes you happy in every single second, and she absorbs all the pain in her whole life for you. But in reality, what we are having at the moment, we have, I will just say that whoever got a parents, is this is the time to give them back. Please, who is not there, please pray for them. We are very lucky that we our parents are still there. And who is watching and your parents is in front of you, just look at them and say thank you to them. Bhalo thakben, shusto thakben, abar dekha hobe next week, same channel, same TV with Kazi Arif bhai. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.